22শে ডিসেম্বর 2018, শিয়ালদা থেকে সকাল 6:30-এর ডাউন ক্যানিং লোকালে চেপে আমরা কয়েকজন বেরিয়ে পড়লাম পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। সকাল 8:02 ক্যানিং স্টেশনে নেমে খানিক চা জলখাবার গ্রহণের পর আমরা অটোতে চেপে রওনা হলাম গদখালির উদ্দেশ্যে। গদখালিতেই অপেক্ষা করছে আমাদের সুন্দরবন ভ্রমণের লঞ্চ। সড়কপথে ক্যানিং থেকে গদখালির দূরত্ব 30 কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। চলার পথে একটু থেমে দেখে নিলাম আমাদের সঙ্গী বিকাশ মাস্টারমশাইয়ের স্কুল নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির। সকাল 9টা নাগাদ এসে পৌঁছালাম গদখালিতে। একে একে সবাই এসে উঠলাম আমাদের সুন্দরবন যাত্রার কান্ডারি পূর্ণ মাঝির লঞ্চে। কিছুক্ষণের মধ্যেই পূর্ণমাঝির লঞ্চ আমাদের নিয়ে ভেসে পড়ল সুন্দরবনের একটি অন্যতম ফরেস্ট ক্যাম্প সজনেখালির উদ্দেশ্যে। এভরিবডি, আমরা এখন গদখালি থেকে লঞ্চে করে সুন্দরবনের পথে বেরিয়ে পড়েছি। সবাইকে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে। দাদা দাদা, এই ওয়েদার কিন্তু হেভি। জলপথে গদখালি থেকে সজনেখালির দূরত্ব প্রায় 17 কিলোমিটার। নদীর দুই পাশের অপরূপ নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আর শীতের মিঠে রোদ গায়ে মেখে আমরা ভেসে চললাম নদীবক্ষে। এই হলো পূর্ণমাঝির লঞ্চের ভিতরে থাকবার ব্যবস্থা। আছে সুন্দর খাট, সুন্দর শয্যা, ইচ্ছে হলে ডেকের উপর থেকে এসে গড়িয়ে নিতেই পারেন। এই হলো পিন্টুদা, কীরকম যত্নের সঙ্গে দেখুন আমাদের জন্য লুচি ভেজে চলেছে। আর এই যে দেখছেন ভদ্রলোক, লুচি বেলছেন, ইনি হলেন মলয়দা। সত্যি এইসব দ্বীপের মানুষগুলোর আন্তরিকতা দেখলে আজও অবাক হতে হয়। আজ প্রাতরাশে মেনু লুচি আর কাবলি ছোলা, মীনাক্ষীদি এবং ওনার হাজবেন্ড সুকুমার দা। মূলত ওনাদের উদ্যোগেই আমাদের কিন্তু এই বছর সুন্দরবনে আসা।
আমাদের লঞ্চের কাণ্ডারি পূর্ণ মাঝি। পূর্ণ ছেলেটিকে যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি। ইচ্ছা ছিল সামরিক বাহিনীতে যোগদান করার, চান্সও পেয়েছিল, কিন্তু যেহেতু ও পরিবারের একটি ছেলে, ওকে ওর বাবা মা সেনাবাহিনীতে যোগ দিতে দেয়নি। অগত্যা লঞ্চ কিনে ভাগ্য অন্বেষণে নদীতে ভেসে পড়া, আর নতুন নতুন পর্যটকদের সুন্দরবনকে ঘুরিয়ে দেখানো, এটাই ওর বর্তমান পেশা, সঙ্গে নেশাও বলতে পারেন। দূরে দেখছেন গোসাবা ব্লকের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজয়নগর হাই স্কুল। বিদ্যালয়টি সুকুমারবাবুর হাতে গড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই উনি প্রধান শিক্ষক হিসাবে ওনার কর্মজীবন অতিবাহিত করেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের টিমের শিশু পর্যটকরা লুডু নিয়ে মেতে উঠল লুডু খেলায়। বেলা সাড়ে এগারোটা নাগাদ আমাদের তড়ি এসে ভিড়ল পাখিরালয়ের তটে। যদিও আমাদের প্রথম গন্তব্য ছিল সজনেখালি, কিন্তু পরে তা সামান্য পরিবর্তন করে প্রথমে আমরা এলাম এই পাখিরালয়ে। এখান থেকেই আমরা যাব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে। হাই, কোথায় যাচ্ছি? আমরা তো সুন্দরবনের নদীতে যাচ্ছি। সামনে নদীটা আমরা দেখতে যাচ্ছি, একটা নদীর পরে একটা খুব সুন্দর জায়গা। দেখুন একটু এদিকটা, জাস্ট ব্যাকড্রপটা দেখাচ্ছি, দেখুন পিছনটা কত সুন্দর নদী দেখেছেন, দারুণ নদী, সুন্দর ভিউ। পিছনে সবাই আছে দেখতে পাচ্ছেন, ছুটে আসছে আমার দিকে। এই যে আজকে ট্যুরের জন্য পারমিশন এখানে করাতে হবে, কালকের জন্য আবার সকাল 10টার ভিতরে এসে পারমিশন করাতে হবে। ডেলি পারমিশন তাহলে একটা পারমিশন করে নিয়ে মনে কোথায় কী করছে হদিস পাবে। এটা কোন জায়গায় নামছি আমরা? সজনেখালিতে এখান থেকে পারমিশন করাতে হবে। আচ্ছা, আমার ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আমার কাছে লাগবে, আমার আমার হোটেলে। এটা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করার অনুমতিপত্র।
ভিডিওটা করছি তো ওর মধ্যে সব ডকুমেন্টগুলো রাখবো। হ্যাঁ, সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে বনবিবি মায়ের মন্দির। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন এই বনবিবি মায়ের কাহিনী আজ প্রায় একটি মিথে পরিণত হয়েছে। সুন্দরবনের যত মৌলি আছেন আর যারা জীবন বিপন্ন করে মাছ আর কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে যান, তারা প্রত্যেকেই কিন্তু তাদের এই অরণ্য যাত্রার পূর্বে বনবিবি মায়ের আশীর্বাদ নিতে ভোলেন না। প্রচলিত ধারণা, বনবিবি মায়ের আশীষ পেলে জঙ্গলের মধ্যে তাদের কোনো বিপদ হবে না। যাই হোক, এই বনবিবি মায়ের প্রসঙ্গে খানিক পরেই আমরা আমাদের লোকাল গাইড অনুপের কাছ থেকে কিছুটা বিশদে জানব। পশ্চিমবাংলায় সুন্দরবনের বিস্তার 4260 স্কোয়ার কিলোমিটার আর বাংলাদেশে 6017 স্কোয়ার কিলোমিটার। আমাদের বাংলায় সুন্দরবনে মোট দ্বীপের সংখ্যা 102টি, যার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটিতেই মানুষের বাস, আর বাকিটা একেবারেই সাপত সংকুল আদিম অরণ্য। এই পর্যন্ত এটা সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এই যে দেখছেন ঝিল্লা একটু ঘুরে নামা, এই যে পোর্শনটা, এই যে বুড়ির ডাবুরি কাটোয়াঝুরি, এগুলা এটা হচ্ছে বাফার জোন। এখানে কিন্তু এখানে বাফার জোন, হ্যাঁ যেতে দেয়, এটা হচ্ছে বাফার জোন। এখানে ফিশারম্যান যারা হানি কালেক্টর কিংবা ক্র্যাব কালেক্টর তাদের এলাও করা আছে। আর এইটা সুন্দরবনে মানুষ যেতে দেয় না, ফিশিং করার জন্য টুরিস্ট যায় ওই বুড়ির ডাবরি ক্যাম্প যায়। মানে কোর কোর জঙ্গল কোনটা? কোর এইটা, কোর জোন হচ্ছে নেতি দোকানি থেকে একদম কেদোখালি। এটা এটা বলে কোর জোন, এটা মেন ল্যান্ড সুন্দরবন টাইগার হিসাবে। এটা বলে কোর জোন, এর আয়তন 1330 স্কোয়ার কিলোমিটার। এখানে টুরিস্ট কিন্তু বেশি যায় না, একমাত্র একটি ক্যাম্প যায় নেতি ধবনী ক্যাম্প। স্বাভাবিক কারণে এখানে বাঘের সংখ্যাটা একটু হলে বেশি। সজনেখালী থেকে পূর্ণ লঞ্চ এবার আমাদের নিয়ে চলল সুধন্যখালীতে। জলপথে দুপাশে ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য, যার মধ্যে একেবারেই দৃষ্টি যায় না, আর তারই মাঝখানে নদীতে ভেসে চলেছি আমরা। মাঝে মধ্যেই বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসটির কথা মনে পড়ে যাচ্ছিল। আবার এটাও ভাবছিলাম যদি আকস্মাত দক্ষিণ রায় লাফিয়ে উঠে পড়ে আমাদের এই জলযানে। সত্যি এতদিন শুধুই শুনেছিলাম, এবার সুন্দরবনে এসে উপলব্ধি করলাম জলে কুমির আর ডাঙায় বাঘ পরিস্থিতি কাকে বলে। ইতিমধ্যে পথেই আমরা সেরে নিয়েছি আমাদের দুপুরের আহার, গরম ভাত, ডাল, ভাজা, টাটকা ভেটকি মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর মিষ্টি।
তারপরে ছিল উপরি পাওনা হিসাবে জোড়া কমলা লেবু। চলে এলাম সুধন্যখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটা সুধন্যখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপারে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর, যে পুকুরে জল খেতে আসে জঙ্গলের হরিণ, বনশুয়োর প্রভৃতি প্রাণীরা। আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে তাঁরও। কেউ মানে ঘুমটা যেন ভাঙি দেয় আর কি, মানে এরকম একটা গল্প। অস্তমিত সূর্যের সোনালী আভা গায়ে মেখে আমরা এবারে ভেসে চললাম আমাদের আজ রাতের আশ্রয়স্থল দুই নম্বর বালি দ্বীপের পিন্টুদার ঘরোয়া হোমস্টেতে। কিন্তু গন্ডগোল গন্ডগোল করে না তো, ঠিক আছে। তুমি তো স্কুলে পড়িস তো না, এখনো ভর্তি হসনি? এখনো ভর্তি হসনি না? বোট থেকে নেমে গ্রামের পথে হেঁটে যেতে যেতেই আমাদের নজরে এলো দারুণ সাজানো একটি রিসর্ট। মীনাক্ষীজি জানালেন, প্রখ্যাত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার যখন সুন্দরবনে এসেছিলেন তখন নাকি এই রিসর্টেই থেকেছিলেন। না না সোলার নয়, এখানে জেনারেটর ফেটার কিছু আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু গোয়াতে নেই, আমরা কিন্তু গোসাবা ব্লকের একটা জায়গায় আছি। বাট দেখুন পরিবেশটা পুরো মনে হচ্ছে গোয়ায়, আমরা পুরো মনে হচ্ছে গোয়ায় যেমন দেখেছিলাম অ্যাটমসফিয়ার অলমোস্ট লাইক দ্যাট। কে বলবে এটা সুন্দরবনের প্রত্যন্ত একটা দ্বীপ, দেখুন। পরদিন সকালবেলা আমরা সবাই দাঁড়িয়ে আছি পিন্টুদার হোমস্টের সামনে। সত্যি পিন্টুদা এই প্রত্যন্ত দ্বীপে যে এত সুন্দর ব্যবস্থা সহ একটা হোমস্টে চালায় সেটা এখানে না আসলে বোধহয় জানতেই পারতাম না। যাই হোক, আজকে সকালের চা জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব নেতি ধোপানি, দোবাকি এবং ঝড়খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখার জন্য। ঝড়খালিতে গিয়েই শেষ হবে আমাদের এই বছরের সুন্দরবন ভ্রমণের পর্ব। লঞ্চ আসার খানিক দেরি থাকায় পিন্টুদার বাড়িতে প্রাতরা সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। মেট্রো রাস্তায় হেঁটো পথিক, শুনুন সব রক্ত মেদিনীপুরের রক্ত সব। কিন্তু ওই সময় বলছিল কম দামি জায়গা সব কিনে নিয়েছে মেদিনীপুর থেকে লোকেরা। Thank you.
তেইশে ডিসেম্বর সকাল 8টা নাগাদ পিন্টুদা ও পিন্টুদার পরিবারকে বিদায় জানিয়ে পিন্টুদাদের সেই ছবির মতো গ্রামের কিছু মধুর স্মৃতিকে মনের মণিকোঠায় যত্ন করে তুলে রেখে আমরা এগিয়ে চললাম নদীঘাটের দিকে। সেখানে তখন লঞ্চ নিয়ে আমাদের অপেক্ষায় পূর্ণ। প্রথমেই আমরা যাব দোমাকি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে। একদিকে ঘন নিবিড় সুন্দরবন আর অন্যদিকে লোকালয়, মাঝখানে বয়ে চলেছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বিস্তীর্ণ বিদ্যাধরী নদী। আমাদের মাঝি পূর্ণর কাছ থেকে জানতে পারলাম এই বিস্তীর্ণতাকে পেরোতে দক্ষিণ রায়ের লাগে নাকি সাকুল্যে 20 মিনিট। ভাবুন ক্ষমতাটা। আমাদের এই যাত্রাপথে আজ আমরা সঙ্গে পেয়েছি স্থানীয় ট্যুর গাইড অনুপ খাটুয়া মহাশয়কে। আসুন তার মুখ থেকেই শুনে নি অজানা বেশ কিছু তথ্য। আমাদের ইন্ডিয়াতে আরও তো টাইগার রিজার্ভ রয়েছে, যেমন আপনি বান্ধবগড়, রণথম্বর, কর্বেট, কানহা, এটা একটা বলাটাও খুব অ্যাকচুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে মাছ কাঁকড়া ধরা মধু সংগ্রহ করা নিষেধ, মানে ওয়াইল্ড লাইফের যে রুল রয়েছে সেই অনুযায়ী। কিন্তু গত 7 থেকে 8 মাস আগে আমাদের গভর্নমেন্ট এসেছিলেন গোসাবাতে, উনি অ্যানাউন্স করে গেছে যে ফরেস্টাররা ফরেস্টারদের কাজ করবে, ফিশারম্যানরা ফিশারম্যানদের কাজ করবে। অর্থাৎ অবাধে ফিশারম্যানরা এর মধ্যে ঢুকছে। এর আগে আমরা যেটা করতাম যেখানে কোনো রিস্কি থাকবে না, আর ওরা যে খাল খাড়িটা আছে ঢুকছে সেটা কিন্তু কিছু দূর গিয়ে আটকে গেছে, পাটা হলে বোট আটকে এরকম পজিশন ওরা ঢুকে। ইভেন মানুষ পেটের দায় বলবো না, তার তুলনায় বেশি প্রেসার হয়ে যাচ্ছে, নৌকা ল্যান্ডের গায়ে আটকে দিয়ে ওরা ল্যান্ডে নেমে যাচ্ছে। নেবে গিয়ে দেখবেন গ্রামের দিকে ওই থোপার করে কাঁকড়া ধরে না, ওরকম ল্যান্ডে নেবে গিয়ে থোপা দিয়ে দিয়ে কাঁকড়া ধরছে। ফলে ওরা নিজেরাই ভাবছে যে এটাও মনে হয় আমার বাড়ির মধ্যে পড়তে চাই। ফলে এইরকম যে দুঃসাহসিকতা দেখানো জঙ্গল এরিয়ার মধ্যে সেটা খারাপ। যেমন আপনি শুনে থাকবেন যে মধু সংগ্রহ করতে যখন যায় না, গল্প শুনে আমাদের কাছেও মনে হয়েছে যে হ্যাঁ এটা অসম্ভব, কিন্তু প্রপার ট্রেনিং যখন আমরা পেয়েছি না, তখন আমাদের কাছে মনে হয়েছে না এটা কোনোদিনই বাক্যে এরকম টুকটাক মন্ত্রতন্ত্র দিয়ে কোনোরকমভাবে আটকানো সম্ভব। ওরা এখনো বিশ্বাস করেছে, ওরা এখনো বিশ্বাস করে মন্ত্র দেয় মন্ত্র দিয়ে বাক সম্ভব। অ্যাকচুয়াল এটা একটা লজিক ওদের মধ্যে, যিনি দীর্ঘদিন মাছ কাঁকড়া মধু সংগ্রহ করছে জঙ্গলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, সে কিন্তু অ্যানিমেলদের ক্যারেক্টার, এখানকার পরিস্থিতি কি সে নলেজেবল হয়ে গেছে। ফলে হয় কি ওই লোকটা যখন প্রথম দিন জঙ্গলের মধ্যে যাচ্ছে, বাকিদের বলছে কি তোরা এখন নামার দরকার নেই, আমি আগে ল্যান্ডে নামি, উনি ল্যান্ডে নেবে একটু আশেপাশে ঘুরে হেঁটে চলে আসে, হেঁটে দেখে নেয় যে এখানে কোনো ফ্রেশ পাগমার্ক নেই, বাঘের পায়ের ছাপ নেই, ফলে এখানে বাঘ নেই, ফলে কিন্তু উনি বলে দেয় যে আমি আছি তোরা নিশ্চিন্তে। এইভাবে অনেকটা পথ অনুপবাবুর কাছ থেকে নানা অজানা তথ্যে নিজেদেরকে সমৃদ্ধ করতে করতে আমরা চলে এলাম একসময় আমাদের এবারের গন্তব্য দোবাঁকি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে।
মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে এই হোয়াটসঅ্যাপে যাবে না, এটা অনেক বড় ভিডিও, আমি এমনি পাঠিয়ে দেবো, এমনি পাঠিয়ে দেবো। তাহলে ডাল নিয়ে যেতে হবে, কোথায় তার ডাল? জঙ্গলে সুন্দরী গাছের তলায় রাধাকৃষ্ণ দাঁড়িয়ে। আসুন এবারে আমাদের গাইড অনুপের কাছ থেকে বনবিবি আর দক্ষিণ রায় সম্পর্কে প্রচলিত মিথ নিয়ে দু চার কথা শুনে নিই আমরা, সমৃদ্ধ করে নিই আমাদের জ্ঞান ভাণ্ডারের কিছু অংশ। সুন্দরবনে গ্রামের দিকে বলুন বা ফরেস্ট এরিয়াতে প্রত্যেকটা জায়গাতে যেখানে মানুষ আছে মোটামুটি প্রত্যেকটা জায়গাতে এরকম বনবিবির মন্দির বানিয়ে রেখেছে। কারণ কি, মানুষ এখানকার মানুষ বনবিবির উপর খুব ডিপেন্ড করে। তো এর খুব বড় স্টোরি রয়েছে, আমি জাস্ট ছোট করে বলে দিচ্ছি আর কি। তো এখানে মানে হচ্ছে দুঃখে অ্যাকচুয়াল হানি কালেক্টরদের যে গ্রুপ, ওদের একজন মেম্বারকে দেখানো হয়েছে। আর একদম ওই সাইডে যে মুসলিম একটা দেখানো হয়েছে অ্যাকচুয়াল গাজী সাহেব। আর বাঘের মূর্তি যেটা, বাঘ দেবতা হচ্ছে দক্ষিণ দেব, অর্থাৎ বনবিবি শাহ জঙ্গলি মুসলিম সম্প্রদায় আর দক্ষিণ রায় হচ্ছে হিন্দু সম্প্রদায়। টোটাল সুন্দরবনের ইতিহাসে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ রায় টোটাল সুন্দরবনের রাজা হিসেবেই ঘোষিত ছিল। কিন্তু বহু প্রাচীন কাল থেকেই কিন্তু সুন্দরবন এরিয়াতে মধু সংগ্রহ করার একটা রীতি চলে আসছিল, অর্থাৎ দুঃখে তার সঙ্গী সাথীদের ধনা এবং মনামৌলেদের সঙ্গে যখন ফরেস্ট এরিয়া অর্থাৎ কেদোখালী বলে একটা আইল্যান্ডের মধ্যে মধু সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু দক্ষিণ রায়ের কিছু ম্যাজিক্যাল পাওয়ার ছিল, অর্থাৎ উনি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারতেন। তো সেই কারণে দেখা যায় কি, দক্ষিণ রায়ের একটা এলাকা ছিল আর বনবিবি শাহা জঙ্গলের একটা এলাকা ছিল। ওরা যখন মধু সংগ্রহ করতে যে এলাকাতে ঢুকেছিল ওটা দক্ষিণ রায়ের এলাকা, যখন ওখানে ঢোকে তখন মৌলেদের প্রধান যিনি ধনা মৌলে ওনাকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি মোম মধু সব কিছুই তোমাকে দিতে পারি, তবে কর হিসাবে আমাকে দুঃখেকে দিয়ে যেতে হবে। সেই কারণে কিন্তু দুঃখেকে কাঠ কুড়ানোর অর্থাৎ শুকনো কাঠের প্রয়োজনে ল্যান্ডে নাবিয়ে দিয়ে বাকিটা কিন্তু ফেরত চলে আসে। যখন শুকনো কাঠের বোঝা নিয়ে নদীর কিনারে এসে পৌঁছায়, সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় দক্ষিণ রায় দেখলো এটাই আমার উপযুক্ত সময়। ও নিজের রূপ চেঞ্জ করে বাঘ রূপ ধারণ করে দুঃখের উপরে গ্রাস করতে আসে। বাচ্চা যেখানে ভয় পাবে সেখানে দেখবেন মাকে স্মরণ করে, অর্থাৎ যেহেতু ফরেস্ট এরিয়া, ফরেস্ট মানে প্রকৃতি মানেই মা, বনের মধ্যে আছে মা বনবিবিকে স্মরণ করে ও সেখানে সেন্সলেস হয়, অর্থাৎ বনবিবি শাহ জঙ্গলি গিয়ে দক্ষিণ রায়ের সঙ্গে লড়াই করে দুঃখকে রক্ষা করে। অর্থাৎ দক্ষিণ রায় যে বাঘ রূপ ধারণ করেছিল অর্থাৎ বাঘের সঙ্গে লড়াই করে কিন্তু দুঃখকে রক্ষা করেছিল। তৎকালীন সময় থেকে মানুষ ভাবছে একসঙ্গে দক্ষিণ রায় বনবিবি শাহ জঙ্গলি প্রত্যেককে যদি সন্তুষ্ট করে অর্থাৎ পুজো দিয়ে জঙ্গলে যাওয়া যায় যে কোনো কাজের জন্য, তাহলে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তো সবচেয়ে বড় জিনিস, সুন্দরবনে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সম্প্রদায় বসবাস করে, কোথাও আপনি দেখতে পাবেন না যে মুসলিমরা মূর্তি পূজার সামিল। একমাত্র সুন্দরবনে মুসলিমরাও হিন্দু ভাই এবং খ্রিস্টান ভাইয়ের সঙ্গে মিলেমিশে এই পূজার সামিল হয়, ফলে আমরা আজও পর্যন্ত সুন্দরবন এরিয়াতে সেরকম কোনো সাম্প্রদায়িক দাঙ্গার নজির আমরা দেখতে পাইনি। কারণ এর হিস্ট্রি কিন্তু অনেক বড় হিস্ট্রি, আমি একদম গুলাল বিবি নয় আরো পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। দক্ষিণ রায় নাকি মাথায় মেরেছিল কি মেরে সেটা ওই না, ওই যে অনেক অ্যাকচুয়াল কি বলুন তো, মানে এই যে এর যে স্টোরিটা আমি বলছি সত্যতা কতটা রয়েছে এটা খুব বিচার বিশ্লেষণের একটা ব্যাপার রয়েছে, তবে কিছু সত্যতা রয়েছে তার সঙ্গে কাল্পনিক কিছু জিনিস লাগানো হয়েছে। এটা একটা পুরাণ কাহিনী, ওদের যে পুঁথি আছে না, ওই যে বইটা যে পুঁথিটা, আমরা যেমন বাম দিক দিয়ে পড়তে পড়তে যাই,
ওরা কোনোদিন বাম দিক দিয়ে করে না। ওই তো কোরা ইয়ে তো লেখাটা তো উর্দু আরবি লেখাটাই তো দিত ডান দিক দিয়ে পড়ে পড়ে আসতে হয়। এবং মাছ দোবাঁকি ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবন কোর ফরেস্টের দৃশ্যমান কিছু অংশ। দূরে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি জলের জলাশয় রয়েছে। বনের বিভিন্ন জীবজন্তুরা এখানে জল খেতে আসে। আজ 23 তারিখ, এর একদিন আগে অর্থাৎ 21 ডিসেম্বরও নাকি এখানে বাঘের দেখা পাওয়া গিয়েছিল। আমি নিজেকে ব্যক্তিগতভাবে খুবই সৌভাগ্যবান মনে করছি। দলের থেকে খানিকটা আগিয়ে গিয়ে আমি একা এখানে দুটি হরিণের দেখা পেয়েছি। একটি পুরুষ, মাথায় শাখা প্রশাখাযুক্ত বিশাল শিং রয়েছে, আর অন্যটি মহিলা। আপন মনে নিজেদের মধ্যে কী জানি প্রেমালাপ করছিল ওরা। আমাকে খানিকটা অবাঞ্ছিতভাবেই সেখানে দেখতে পেয়ে এক ছুট্টে জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। এখানেই নদীতে একটি পূর্ণবয়স্ক কুমিরকে ভাসতে দেখলাম আমরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মোবাইলের ক্যামেরায় কুমিরটিকে এখানে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা প্রত্যেকে সেই বিশাল কুমিরটিকে চাক্ষুষ করেছি। আমাদের বর্তমান গন্তব্য নেতিধোপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই নেতিধোপানিকে নিয়ে বাংলার প্রাচীন মনসামঙ্গল কাব্যে খুব সুন্দর একটি আখ্যান খুঁজে পাওয়া যায়। প্রতিব্রতা বেহুলা যখন তার সর্পদ্রষ্ট মৃত স্বামী লখিন্দরকে বাঁচানোর উদ্দেশ্যে কলার মান্দাসে চেপে মা মনসার আবাসস্থল স্বর্গের দিকে ভেসে চলেছেন, তখন এখানেই তার পরিচয় স্বর্গের ধোপানির সঙ্গে হয়। ধোপানি তখন তার ছোট্ট ছেলেটিকে নিয়ে দেবতাদের বস্ত্র কেচে পরিষ্কার করছিলেন, কিন্তু সেই ছোট্ট ছেলেটি তার মাকে বারে বারে বিরক্ত করছিল। বেহুলা দূর থেকে ভেসে যেতে যেতে দেখতে পেলেন ধোপানি হঠাৎ করেই ক্রোধান্বিত হয়ে তার পুত্রটিকে একটি জোরে চড় মারলেন, যাতে পুত্রটি মারা গেল। অতঃপর ধোপানির কর্মসাঙ্গ হলে ধোপানি পুনরায় মন্ত্র বলে তার ছেলেটিকে বাঁচিয়ে তুললেন। বেহুলা তখন বুঝতে পারলেন যে তিনি স্বর্গ থেকে আর খুব একটা বেশি দূরে নেই। তখন থেকেই এই স্থানটির নাম নাকি নেতি ধোপানির ঘাট। লক্ষ্য করতে থাকি
পুকুরে একটা কাঁঠা ভাসছে। নেতিধোপানিতে গেলে দেখতে পাওয়া যায় কিছু প্রাচীন সভ্যতার নিদর্শন। জঙ্গলের গভীরেও রয়েছে কিছু ভগ্ন স্তূপ, ভগ্ন মনসা মন্দির। পুরাতত্ত্ববিদরা মনে করেন অতীতে এখানে কোনো প্রাচীন সভ্যতা বিস্তার লাভ করেছিল। নেতিধোপানি থেকে এবার আমরা যাব আমাদের এবারের সুন্দরবন ভ্রমণের শেষ স্থান ঝড়খালির উদ্দেশ্যে। মধ্যাহ্নভোজে আজ আমাদের মেনু গরম ভাত, ডাল, আলু ভাজা, বাগদা চিংড়ি, সামুদ্রিক কাঁকড়া, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর তারপর সবেদা এবং কমলালেবু। এখানে বিদ্যাধরী নদীর ব্যাপ্তি কিন্তু বিশাল। মনে হচ্ছে আমরা আমাদের ক্ষুদ্র জলযানটিকে নিয়ে বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে এসে পড়েছি। আমাদের কান্ডারি পূর্ণমাঝি তখন মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত, তাই আমাদের লঞ্চের নিয়ন্ত্রণের ভার হাতে তুলে নিলেন আমাদের সবার প্রিয় দাদা সুকুমার জানাপয়রা মহাশয়। অবশেষে 23 তারিখ বিকেল 4টে নাগাদ আমরা ভাসতে ভাসতে এসে পৌঁছালাম আমাদের অন্তিম ডেস্টিনেশন ঝড়খালিতে। এখানেই পূর্ণ, পিন্টুদা আর মলয়দাকে বিদায় জানিয়ে মনে একরাশ দুঃখ নিয়ে আমরা এগিয়ে চললাম ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, এই ঝড়খালিতে এসেই আমরা প্রথম দেখলাম তাকে। জঙ্গলে মুক্ত অবস্থায় নয়, খাঁচার ঘেরাটোপের মধ্যে। December 23, 2018 সাঙ্গ হল আমাদের সুন্দরবন ভ্রমণের পালা। প্রিয়াকে নিয়ে ঠিক পাশে ফিরছি যখন নিজ বাসে, নদীর বুকে তখন অস্ত রাগের ছোঁয়া, আবার মনেও খানিক বিষাদ ধোঁয়া। তোমরা ভালো থেকো দ্বীপবাসী, মুখে থাকুক সদাই হাসি, এবারের মতো বিদায় নিলাম, বন্ধু আসবো আবার কথা দিলাম।